اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضي সংগঠন তৈরি করার কি ইসলামে নতুন করে সংগঠন তৈরি করার করা বেদাত কারণ এই ধরনের কোন নিয়ম নাই কারণ ইসলামটা প্রথম থেকেই সংগঠন হয়ে তৈরি হয়ে আছে কারণ সংগঠন অথচ সংঘবদ্ধ ভাবে দিনের দাওয়াতে কাজ করা সঙ্গবদ্ধ হয়ে তো সংঘবদ্ধ হয়ে অর্থাৎ কোরআন হাদিস এবং সাহাবাদের মানহাজ অনুযায়ী কাজ করাটা এইভাবে যদি সবাই এই ইসলামে যে সংগঠন তৈরি হয়েছে সেই অনুযায়ী কাজ করে তবে সংঘবদ্ধ হয়ে কাজ করুক কিন্তু এখন বর্তমান যে প্রচলিত প্রত্যেক দেশে প্রত্যেকের স্থানে প্রত্যেকে নিজের নিজস্ব পদ্ধতিতে সংগঠন তৈরি করে এবং এটার নিজস্ব গঠনতন্ত্র থাকে এবং সেটার আবার একজন আমির থাকে এবং তাদের তারা তাদের সংগঠনের যে গঠনতন্ত্রের বাইরে কাজ করলে তাকে তারা বাইর করে দেয় এবং এই সংগঠন গঠনের যে গঠনতন্ত্র এটাকে একটা কোরআন হাদিস থেকে আরো একটা ফরজ বানায় ফেলেছে ওই গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী চলতে হবে এবং এটার বাইরে যে চলবে তাকে বাইর করে দেওয়া তো এই ধরনের যেটা নাকি ইসলাম বিরোধী কাজ হবে নতুন করে সংগঠন নতুন করে পদক্ষে তৈরি করা বা এটার জন্য আলাদা আমির থাকা আলাদা সিস্টেম থাকা এবং সেখানে বয়েত করা সেখানে শপথ নেওয়া বিভিন্ন ধরনের নিয়ম যেগুলো এক হাদিস বিরোধী রয়েছে এবং এই ধরনের সংগঠন তৈরি করা একটা জাহাজ নাই কারণ আল্লাহ রাবুল আলমিন বলছেন ওতা ইসমাল তোমরা একে অপরকে আল্লাহর কাজে দিনের কাজে সহযোগিতা করো তো দিনের কাজে যেখানে নাকি যে কোনো মানুষ এক সংঘবদ্ধ হবে কিন্তু নীতিমালাটা হবে কোরআন সহিহ হাদিস এবং সাহাবাদের আদর্শ

কাজেই বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে প্রত্যেকে নিজের নিজস্ব দল নতুন নতুন দল তৈরি করতেছে নতুন নতুন পদ্ধতিতে দাওয়াতে কাজ করার চেষ্টা করতেছে এবং এই জন্য তারা সংগঠন সংঘবদ্ধ হচ্ছে সংগঠন তৈরি করা নিজস্ব গঠনতন্ত্র তৈরি করতেছে যেই গঠনতন্ত্রের মধ্যে দেখা যাচ্ছে যে সাহাবা একরামদের আদর্শ নাই কোরআন হাদিসের বিরোধী অনেক কাজ আছে যেগুলো নাকি রসুল ইসলাম সাহাবারা তো সংঘবদ্ধ হয়ে দিনের কাজ করছেন তারা সংগঠন হয়েই দিনের কাজ করছেন তো সাহাবারা যেভাবে সংঘবদ্ধ হয়ে সংগঠন করে আর সেই সংঘবদ্ধ হয়ে সেই সংগঠনের ঘটনতন্ত্র হচ্ছে কোরআন এবং শহীদ হাদিস এবং রসুল্লা শাহবাদের আমল তাহলে এই এইভাবে যদি করে তবে এখানে নতুন করে তৈরি করার কোনো কথা নাই প্রত্যেকটা প্রত্যেকের লোক এইভাবে একত্রিত হয়ে দিনের কাজ করবে কিন্তু নতুন করে নাম দেওয়া নতুন গঠনতন্ত্র তৈরি করা যা করবে এই ধরনের কোরআন দেশের বিরোধী এই কাজ করাটা আল্লাহ পাল্লেন কখনো গ্রহণ করবেন না কারণ আমাদেরকে সাহাবাদের মানহানো মানহাজ অনুযায়ী তাদের সংগঠন ভুক্ত হয়ে শাহাবাদের দলের অন্তর্ভুক্ত আমাদের কাজ করতে হবে এই জন্য রসুল সাম বলে দিয়েছেন যে ত্রিমজির শহীদ হাদিস যে ইহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছে এবং খ্রিস্টানরা বাহাত্তর দলে আমার অম্মেহাত্তর দলে বিভক্ত হবে ৭২ দলই জাহান্নামে যাবে একটা দল ছাড়া ওরা যেই সংগঠন তারা কোন সংগঠন ভুক্ত তারা যেই সাহাবাদের সংগঠন সাহাবারা বসে তারা কারা তখন সে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আজকে আমি যে পথে আছি যেই ভাবে আমরা সংগঠন ভুক্ত হয়ে আছি এবং সাহাবারা আমার সাহাবা একরামরা যেভাবে আছে এদের মধ্যে এই এদের অন্তর্ভুক্ত হয়ে যে যারা সংঘবদ্ধ হয়ে চলবে এই দলভুক্ত হয়ে তারাই জানাতে যাবে এছাড়া বাকি যত এরকম বাহাত্তর দলই যারা নাকি এই রসুল্লাহ এবং রসুল শাহবাদের সংগঠনের না হয়ে নিজস্ব পদ্ধতি এবং নিজস্ব তালিকা তৈরি করে সংঘবদ্ধ হবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে ওই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত আল্লাহ তালাবুল আলম আমাদের সবাইকে যে সংগঠন তৈরি হয়ে আছে সেটা হচ্ছে কোরআন হাদিস এবং সাহাবাদের দল সেই দলের সিলেবাস মানে যে আমাদেরকে চলার দান করুক এবং আমাদেরকে সবাইকে প্রথমবারে জান্নালে যাওয়ার দান করুক